হ্যালো এভরিওয়ান, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের HS ক্লাস 11-এর যে কোশ্চেন 70 মার্কসের, সেটি মেইনলি দুটো পার্টে ভাগ করা হয়। একটি হচ্ছে MCQ SCQ। আজকে ভিডিওটি MCQ SCQ পার্টটি নিয়ে আলোচনা করব। এটা 2019-এর কোশ্চেন। 1 নম্বর MCQটি ছিল এরকম যে ভরা দ্রুতি পরিমাপে ত্রুটি দেওয়া আছে 0.1 আর 0.2%, গতি শক্তি পরিমাপে ত্রুটি কত হবে? তো গতি শক্তির সঙ্গে সম্পর্ক হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার এখান থেকে এরকম লেখা যায়, ডেল ই বাই ই সমান সমান এম আছে তাই ডেল এম বাই এম, আর ভি এর পাওয়ার 2 আছে তাই 2 সামনে আসবে, ডেল ভি বাই ভি। এখানে ডেল এম বাই এম মানে ভর পরিমাপের ত্রুটি হচ্ছে 0.1% প্লাস 2 ইন্টু ভি, দ্যাট ইজ ভেলোসিটি, পরিমাপের ত্রুটি হচ্ছে 0.2, তাই 2 ইন্টু 0.2 মানে 0.4 প্লাস 0.1 হচ্ছে 0.5%। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার বেগে 1 কিলোমিটার গেল এবং তারপর 45 কিলোমিটার পার আওয়ার বেগে পরবর্তী 1 কিলোমিটার গেল, গড় দ্রুতি বের করতে বলেছে। তো গড় দ্রুতির ফর্মুলা হচ্ছে কি, যে মোট দূরত্ব বাই মোট সময় সেটা বের করতে হবে, টোটাল দূরত্ব বের করতে হবে এবং টোটাল সময় বের করতে হবে। তো টোটাল দূরত্ব কত হচ্ছে, 2x, এক্স এবং এক্স। এবার সময়, সময় কীভাবে হিসেব করব? প্রথম যে এক্স দূরত্ব গেল 1 কিলোমিটার, দূরত্ব বাই বেগ করলে কি পাওয়া যাবে, সময় পাওয়া যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে সময় কত হবে, এক্স বাই 36, এটা হচ্ছে প্রথম সময়। দ্বিতীয় সময় কত হবে, এক্স দূরত্ব 45 বেগ, তাহলে এক্স বাই 45, তাহলে নিচে মোট সময় এটা। তারপর এটাকে সরল করলে 40 কিলোমিটার পার আওয়ার হচ্ছে অ্যান্সার। 3 নম্বর প্রশ্নটা প্রাস দিয়ে, প্রাসের সর্বোচ্চ বিন্দুতে কণার দ্রুতি প্রাথমিক দ্রুতির অর্ধেক, তো প্রাথমিক দ্রুতি কত হয়, ইউ। এবার সর্বোচ্চ বিন্দুতে উল্লম্ব বেগ শূন্য হয়, শুধু অনুভূমিক বেগ থাকে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত, ইউ কস থিটা, আর প্রাথমিক বেগ কত, ইউ। প্রশ্ন অনুসারে ইউ কস থিটা সমান সমান কী হচ্ছে, ইউ বাই 2, কস থিটা সমান সমান হাফ সমান সমান কস 60 ডিগ্রি, সেখান থেকে থিটা সমান সমান 60 ডিগ্রি। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, কয়েকটি বল দেওয়া আছে, সুতো দেওয়া আছে, টান দেওয়া আছে, T1, T2, T3, T1 আর T2-র মধ্যে সম্পর্ক চেয়েছে। তো T1, এটা T1-এর এই দিকের যে কম্পোনেন্ট বা উপাংশ সেটা হবে T1 cos 60 ডিগ্রি। তো যেহেতু এটা ব্যালেন্সড কন্ডিশনে আছে তাই T1 60 ডিগ্রি সমান সমান কী হবে, T2 হবে। তো সেটা যদি সরল করা যায় এটা হবে T1 বাই T2 সমান সমান 2:1। 5 নম্বর কোশ্চেনটি বৃত্তাকার গতির ক্ষেত্রে, এক্ষেত্রে এই অপশনটি ঠিক হবে, কৌণিক বেগ ধ্রুবক থাকে, যে কোনো বৃত্তাকার যদি সমদ্রুতিতে ঘোরে তাহলে ওমেগা কনস্ট্যান্ট থাকে। 6 নম্বর প্রশ্নটি, ভর গতিবেগ ভরবেগের সঙ্গে সম্পর্ক এবং গতিশক্তি, E=, ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটাকে যদি উপরে নিচে এম দিয়ে গুণ করা যায় হবে m² / 2m, m² / v² / 2m, এম ভি মানে হচ্ছে পি, তাহলে হচ্ছে p² / 2m, এখান থেকে E = p² / 2m, অর্থাৎ এ নম্বর অপশনটি ঠিক হবে। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে, উল্লম্ব বৃত্তাকার পথে বস্তুর গতির ক্ষেত্রে সর্বনিম্ন বিন্দুতে বেগ দেওয়া আছে, এবার সর্বনিম্ন বিন্দুতে তাহলে যে গতিশক্তি হবে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার করলে হাফ এম ইন্টু 7 GL, সর্বনিম্ন বিন্দুতে ধরে নেওয়া হলো স্থিতিশক্তি 0, তাহলে মোট শক্তি এরকম হলো। সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কী হবে, ধরে নেওয়া হলো গতিবেগ ভি, তাহলে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে স্থিতিশক্তি কত হবে, mg × 12। 12 কেন, এই বৃত্তাকার উল্লম্ব বৃত্তাকার পথে যদি সুতার দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে গেলে এল আর এই এল মানে হাইট ডিফারেন্স কত হচ্ছে, 12, সেজন্য mg × 12, তাহলে হচ্ছে এই মোট যে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি করলে হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস 2 mg L। তারপরে শক্তি সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করলে এ দুটো সমান করলে ওখান থেকে ভি সমান সমান হবে হচ্ছে √3 GL। তারপরে কোশ্চেন 8 নম্বরটি হচ্ছে, পৃথিবী পৃষ্ঠ থেকে আর উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ থেকে আর উচ্চতায় মানে কেন্দ্র থেকে উচ্চতা হবে 2R, তাহলে G′ = ফর্মুলা হচ্ছে gm/distance² (2R তার হোল স্কোয়ার) করলে হবে হচ্ছে gm/4R², gm/r² মানে হচ্ছে g, তাহলে অ্যান্সার হবে g/4। 9 নম্বর প্রশ্নটি খুব কমন প্রশ্ন, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিংকে দুভাগে কাটা হলো, প্রত্যেক ক্ষেত্রে স্প্রিংয়ের বল ধ্রুবক কত হবে, এটা অ্যান্সার 2K, যদি 3 ভাগে কাটা হতো তাহলে 3K, n ভাগে কাটা হলে NK। একই কারণটা হচ্ছে একই দৈর্ঘ্য বৃদ্ধির জন্য দ্বিগুণ বল প্রয়োগ করতে হয়, সেজন্য এরকম বল ধ্রুবক ডাবল হয়ে যায়। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনো চোঙে এত গভীরতা তরল আছে, এবার ছিদ্র করা হলে তরলের বেগ কত হবে, বেগের ফর্মুলা হচ্ছে v = √2g2gh, এখানে ভ্যালুগুলো বসালেই 7 মিটার পার সেকেন্ড হচ্ছে অ্যান্সার।
11 নম্বর প্রশ্নটি হচ্ছে তাপ সঞ্চালন চ্যাপ্টার থেকে ভিনের সূত্র। ভিনের সূত্র হচ্ছে ল্যামডা 1 টি 1 ইজ ইকুয়াল টু ল্যামডা 2 টি 2। এখানে টি 1 দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, টি 2 দেওয়া আছে, ওখান থেকে ল্যামডা 2 বের করতে হবে। ল্যামডা 2 ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2। 12 নম্বর কোশ্চেনটি হচ্ছে থার্মোডিনামিক্স থেকে কার্নো ইঞ্জিন সংক্রান্ত। এখানেও কিউ 1 বাই কিউ 2 ইজ ইকুয়াল টু টি 1 বাই টি 2 ফর্মুলা দিয়ে অঙ্কটি হবে। এখানে কিউ 1 দেওয়া আছে, কিউ 2 দেওয়া আছে, আর টি 1 দেওয়া আছে, টি 2 বের করতে হবে, এবং টি 2 হচ্ছে 240 কেলভিন। 13 নম্বর কোশ্চেনটি SHM থেকে এক্স ইকুয়াল টু দুটো SHM প্লাস করা আছে, এক্ষেত্রে দোলনের বিস্তার কত হবে। এখানে 8 আর এখানে 15, এখানে এই ক্ষেত্রে বিস্তার হয় হচ্ছে রুট ওভার 8² প্লাস 15² করলে হবে হচ্ছে 17। লাস্ট MCQ, কোনো একটা তরঙ্গের সমীকরণ দেওয়া আছে y ইজ ইকুয়াল টু এ সাইন এরকম, এবার বেগ চেয়েছে, তো এটার সঙ্গে এই সমীকরণটি কম্পেয়ার করলে y ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এখান থেকে কম্পেয়ার করলে ওমেগা সমান সমান হবে 100π আর কে সমান সমান হবে π/10। ভি ইজ ইকুয়াল টু একটা ফর্মুলা আছে ওমেগা বাই কে, এখানে বসালেই এটা অ্যান্সার চলে আসবে 1000 মিটার পার সেকেন্ড। 1000 মানে হচ্ছে 1 কিলোমিটার, তো 1 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে অ্যান্সার। এসকিউ পার্টের প্রথম যে কোশ্চেনটি আছে, এ দেওয়া আছে একটি সংখ্যা, বি দেওয়া আছে, সার্থক অঙ্ক সংখ্যা বিবেচনা করে এ প্লাস বি এর মান বের করতে বলেছে। তো এ প্লাস বি করলে হয় 12.51। এখানে দেখতে হবে এর মধ্যে আছে 10.5, অর্থাৎ দশমিক পরে এক ঘর, এখানে 2.01 দশমিক পরে দুই ঘর, তাই এর যোগফলের ক্ষেত্রে দশমিকের পরে এখানে সবচেয়ে কম সংখ্যা আছে, তাই দশমিকের পর সবচেয়ে কম সংখ্যা ওটাকেই লিখতে হবে। তাহলে 12.51কে 1 বাদ দিতে হবে এবং সেটা লিখতে হবে 12.5। তাহলে এখানে অঙ্ক সংখ্যা হচ্ছে 1, 2, 3, তো 1, 2, 3-এ এখানে সার্থক অঙ্ক সংখ্যা 3, তাই এখানেও সার্থক অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 3 এবং যোগফল হবে হচ্ছে এ প্লাস বি সমান সমান 12.5। তারপরে কোশ্চেনটা হচ্ছে মাত্রা বিশ্লেষণের সাহায্যে কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি। সমীকরণ প্রতিষ্ঠা করা যায় না এরকম, যদি ডান দিকে আর বাঁদিকের মাত্রা যদি সেম থাকে, ভি আর ইউ এর মাত্রা সেম, তাই করা যাবে না। তারপরে যে কোশ্চেনটি আছে 2 নম্বর, সিম্পল ডট প্রোডাক্ট, 5 আর 5 গুণ করলে 25, -3 আর 3 গুণ করলে 9 = 16। কেরোসিনের আপেক্ষিক গুরুত্ব 0.8 এসআই পদ্ধতিতে ঘনত্ব মান চেয়েছে, তো আপেক্ষিক গুরুত্বকে 1000 দিয়ে গুণ করতে হয় এসআই পদ্ধতির ঘনত্ব বের করতে গেলে, সেটা হবে হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। নেক্সট কোশ্চেন হচ্ছে পৃষ্ঠটানের মাত্রা লিখো। পৃষ্ঠটান হচ্ছে বল বাই দৈর্ঘ্য, তো বলের মাত্রা হচ্ছে MLT^-2L, লেংথের মাত্রা, দ্যাট ইজ এটা হবে হচ্ছে MT^-2। নেক্সট কোশ্চেন হচ্ছে কোনো স্থানু তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা হয় তবে পরপর দুটি সুস্পন্দন বিন্দুর মধ্যে দূরত্ব চেয়েছে, পরপর তিনটি সুস্পন্দন বিন্দুর দূরত্ব হচ্ছে ল্যামডা, তাহলে দুটি সুস্পন্দন বিন্দুর দূরত্ব হবে হচ্ছে ল্যামডা বাই 2। থ্যাংক ইউ।